হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদ রচনার বিষয়টি হল গ্রামের ডাকঘর হ্যাঁ যেটাকে আমরা বলি পোস্ট অফিস বাংলায় আমরা বলি ডাকঘর তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা গ্রামে নিজস্ব ডাকঘর থাকে তো আমরা আজকে এই ডাকঘর নিয়ে একটি অনুচ্ছেদ রচনা শিখে নেব আমাদের গ্রামের গ্রামের নাম এই মধ্যে একটি ডাকঘর আছে ইহা হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত একখানি বড় পাকা ঘরে ডাকের কাজ চলে একজন পিয়ন ও একজন পোস্টমাস্টার এই ডাকঘরে কাজ করেন পাশাপাশি কয়েকটি গ্রামের চিঠি মনি অর্ডার প্রভৃতি আদান প্রদানের কাজ এই ডাকঘর থেকে হয় ডাকঘর থেকে আমরা খাম জিনিসপত্র পার্সেল যোগে পাঠাই ডাকবাহক ডাক নিয়ে আসলে পিয়ন সেগুলি প্রথমে বাছাই করে গ্রামে বিলি করে আমাদের ডাকঘরে একটা চেয়ার একটি টুল একটি টেবিল একটি আলমারি ও একটি দেওয়াল ঘড়ি আছে বেলা দশটা হতে এই ডাকঘরে কাজ চলে এই ডাকঘরে সেভিংস ব্যাংক থাকায় অনেকের নিরাপদে টাকা গচ্ছিত রাখার ও দরকার মতো হয তোলার বিশেষ সুবিধা তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম গ্রামের ডাকঘর অনুচ্ছেদ রচনা আশা করি তোমাদের এই অনুচ্ছেদ রচনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে আমার এই ভিডিওটিকে একটি লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে